একবার কেস ডায়েরিতে প্রভাবশালীদের নামগুলো শুধু দেখুন, ভবিষ্যতে বুঝতে পারবেন কি হতে চলেছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রসঙ্গে আদালতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল ইডি। বুধবার ব্যাংশাল কোর্টের ইডির বিশেষ আদালতে ছিল মামলার শুনানি। বিচারকের সামনে ইডির আইনজীবী বলেন, প্রকাশ্যে বলতে পাচ্ছি না, প্রভাবশালীদের নামগুলো দেখে বুঝতে পারবেন ভবিষ্যতে কি হতে চলেছে। এরপরই ইডির তদন্তকারী আধিকারিক বিজয় কুমার বিচারকের হাতে তুলে দেন কেস ডায়েরি। একের পর এক পাতা উল্টে দেখাতে থাকেন। ইডি সূত্রে খবর, কেস ডায়েরিতে অন্তত 8 থেকে 10 জন অত্যন্ত প্রভাবশালীর নাম রয়েছে, যাদের কাছে পৌঁছেছে নিয়োগ দুর্নীতির টাকা। এছাড়াও তাতে নাম রয়েছে 25 থেকে 30 জনের। এর যাতে রাজু ঝায়ের মতো যাতে খুন না হয়ে যায় দেখতে হবে, কারণ প্রভাবশালীদের নাম যেই বলতে যাবে তখন তো তাকে খুন হতে হবে, এটাই তো ভয়। মানে তৃণমূলের অনেক লোকই আছে যারা মুখ খুলতে রাজি আছে। এদিন আদালতে জামিনের আবেদন জানিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, ইডির দাবি এই কেসে শান্তনু জড়িত, কিন্তু তিনি কিভাবে উপকৃত হলেন, তার কাছ থেকে তো কোনো নগদ উদ্ধার হয়নি। শান্তনুর হোটেলের ব্যবসা রয়েছে, সম্পত্তি ধার করে কেনা, প্রত্যেকটা স্টেটমেন্ট ও ডকুমেন্ট রয়েছে। মাসে কত টাকা লোনের ইএমআই দিতেন সেটা দেখলে বোঝা যাবে, কিন্তু সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাওয়ায় ইএমআই দিতে অসুবিধে হচ্ছে। শান্তনু শিক্ষিত, চাকরি করতেন, তদন্তের অগ্রগতি কোথায়? শান্তনুকে যে কোনো শর্তে জামিন দেয়া হোক। এরপর বিচারক জানতে চান শান্তনু কতদূর পড়াশুনো করেছেন। উত্তরে শান্তনুর আইনজীবী বলেন, উচ্চ মাধ্যমিক পাস, প্রফেশনাল মাল্টিমিডিয়া। জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, শান্তনু একজন সরকারি চাকরিজীবী, তার বার্ষিক আয় 6 লাখ টাকা, অথচ সম্পত্তি 20 কোটি টাকার। সরকারি কর্মচারী হয়ে কি করে ব্যবসা করতে পারেন? ইডির তরফে আরও বলা হয়, বেনামি সম্পত্তির ক্ষেত্রে কাউকে যখন ডাকা হয় তখন কেউই সামনে আসতে চায় না। যেমন ইভান কোম্পানি, শান্তনুর ছেলের নামে কোম্পানি, তার স্ত্রী এই কোম্পানির ডিরেক্টর, অথচ এরা বলছে এই কোম্পানি তাদের নয়। তবে মানিকের মতো শান্তনু অন্তত নিজের পরিবারকে ব্যবহার করেনি। ইভান সংস্থা যে তাদের তা ক্যামেরার সামনে স্বীকার করেছেন শান্তনু। পরবর্তীকালে বলবো, এখন শুধু দেখার আর শোনার সময়। ইডির এই কথাগুলো, এগুলো হচ্ছে বিজেপির রাজনৈতিক বক্তব্যের প্রতিফলন। তদন্তটা মাঝপথ থেকে হবে কেন? এবং এই রহস্যময় কথাবার্তা, ইঙ্গিতপূর্ণ কথাবার্তা তদন্তের সময় ইনভেস্টিগেটিং এজেন্সি লাইক ইডি অর সিবিআই, তাদের এই বক্তব্যগুলো, এগুলো ধ্রুব সত্য, এগুলো কেউ বলবে না। এজেন্সিকে একটাই প্রশ্ন, আপনাদের মশাই এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, সেই লোকটা এফআইআর নেম নিজে প্রকাশ্যে বলছে, ও নারদটা হচ্ছে প্রমাণিত অভিযোগ, তারপরে আপনারা বিজেপিতে আছে বলে তাকে দেখতে পাচ্ছেন না, আপনাদের মুখে নিরপেক্ষতা আর বড় বড় কথা শোভা পায়। এদিন ইডির তরফে সাবমিশন লেটারে দাবি করা হয়েছে, স্লিপিং ডিরেক্টরদের নামে বেনামে নগদে সম্পত্তি কেনা হয়েছিল যা ব্যবহার করতেন শান্তনু। যেমন ইভান কন্ট্রাক্ট প্রাইভেট লিমিটেডের নামে বেশ কিছু সম্পত্তি কেনা হয়। শান্তনু শ্রী প্রিয়াঙ্কার সঙ্গে যৌথভাবে দামি ডিরেক্টরদের নামে সংস্থা খুলেছিল। সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট সিগনেচার অথরিটি বা ব্যবসার কাজকর্মের ক্ষেত্রে অধস্তন কর্মচারীদের দিয়ে সই করানো হতো। ইডির দাবি, শান্তনুর মোবাইল ফোন ও স্টেটমেন্টের তথ্য বলছে প্রাথমিকে চাকরি প্রার্থীদের বেআইনি নিয়োগের বিনিময়ে বিপুল পরিমাণ টাকা তার কাছে এসেছিল। এরপর শান্তনুর জামিনের আর্জি খারিজ করে তাকে 19 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।